আজকে ব্লগটি অন্য কোনো ট্রাভেলিং বা উইথ বিগ ব্রাদার্স এন্ড আড্ডা মাস্তি কোনো ব্লগ না। আজকে ব্লগটি হচ্ছে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়েকটি কথা বলবো আপনাদের সামনে, আর সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আপনাদের প্রিয় ভাই উপস্থিত। অনেকেই জানে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে আর কেন পালন করা হয়। বিকজ অফ আমি কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখেছিলাম যে উনি মাতৃভাষা দিবস কবে পালন করা হয়, কত সালে সে কিসের জন্য এটা মানে হয়েছিল সেটাও সবে জানে, আর সেটা আপনারা দেখবেন, একটু দেখে আসুন। বাংলা ভাষার জন্য 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের তাজা রক্ত রাজপথে ঢালার মাধ্যমে বাংলা ভাষার জন্য 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের তাজা রক্ত রাজপথে ঢালার মাধ্যমে পাকিস্তানি স্বৈর শাসকের কবল থেকে বাংলা ভাষাকে উদ্ধার করে এই দেশকে স্বাধীন করা হয়েছে, ঠিক কিনা বলেন? তাহির হুজুর বললেন যে 1971 সালে ভাষা আন্দোলনের জন্য লক্ষ কোটি শহীদ হয়েছেন মানুষ, সেটা আসলে 1971 সালে না, 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য সালাম, বরকত, জব্বার, শফিউর সহ অনেকেই সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। এত বড় আলিম অথবা এত বড় শিক্ষিত হয়ে যদি উনি জানেন না, তাহলে আমজনতা কীভাবে জানবে যে মানে কীভাবে এই 21 ফেব্রুয়ারি পালন করা হয়, কেন পালন করা হয়? যদি এত বড় শিক্ষিত মানুষ হয়ে জানেন না, তাহলে আমজনতা কীভাবে জানবে? 1952 সালের 21 ফেব্রুয়ারি অনেক অনেক মানুষ এই ভাষার জন্য শহীদ হয়ে গেছে। তার মধ্যে বিশিষ্ট কয়েকজনের নাম আপনাদের সামনে আমি বল। 21 ফেব্রুয়ারি সেদিন মিছিলের সময় পুলিশের হাতে, আমরা ছোটোবেলা থেকেই বইয়ে পড়েছি যে 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হয়েছেন সালাম, রফিক, জব্বার, শফিউর সহ আরও অনেকে। আমার মনে প্রশ্ন জাগে, এমনকি আমার বন্ধু বান্ধব এমনকি অনেকের কাছে আমি প্রশ্নটি শুনেছি, যে মনের মধ্যে প্রশ্ন জাগে যে আসলে আমরা ছোটোবেলা থেকে এই মাত্র 5 জনের নাম শুনে আসছি, আসলে কতজন শহীদ হয়েছিল সেদিন ভাষা আন্দোলনের সেই মিছিলে, পুলিশের গুলিতে, এমনকি আন্দোলনের মধ্যে? ছোটোবেলা থেকেই শুনতে আসছি যে এই 5 জন। আসলে যদি সেই যুগটা সেই সংখ্যাটা জানতে হয়, তাহলে অবশ্যই সেই তখনকারের পত্রিকাগুলো পড়তে হবে, পুরনো পত্রিকাগুলো পড়ার জন্য পড়তে হবে, পড়লে বুঝতে পারবো যে আমরা কতজন সেদিন ভাষা আন্দোলনে শহীদ হয়েছি। তখনকার পত্রিকা বা ভাষা আন্দোলন নিয়ে বই লেখার পৃষ্ঠাগুলো উল্টাতে হবে, সেগুলো যদি জানতে হয় আমাদের। ভাষা আন্দোলনে এত মানুষ শহীদ হওয়ার পরও এখন পর্যন্ত তাদের তালিকা করা হয়নি, কতজন সেদিন শহীদ হয়েছিলেন। 1952 সালে 21 এবং 22 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে অনেক লোক শহীদ হলেও তাদেরকেই সরকার বাহিনী, এই সরকার বাহিনী কী করে স্বীকৃতি, শহীদদের সব শহীদদের কি স্বীকৃতি লাভ পাওয়া হয়নি। ভাষা আন্দোলন নিয়ে আপনাদের আর কী বলবো, তেমন কিছু আমার জানা নেই, আর আমি তেমন জ্ঞানীও না। যতটুক সম্ভব আমি জানি আপনাদেরকে কয়েকটি কথা বলেছি, আর ইনশাল্লাহ আপনাদের কাছে একটি প্রশ্ন দিয়ে যাব। যেহেতু আপনারা সবাই সব কিছু জানেন, তাহলে আপনাদের কাছে একটি প্রশ্ন আমি দিয়ে গেলাম। আসলে 1952 সালের 21 ফেব্রুয়ারি সেদিন ভাষা আন্দোলনের মিছিলের দিনটি কী বার ছিল আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বাই দ্য ওয়ে গাইস, আপনাদের প্রিয় ভাই আমি যতটুকু জানার ততটুকু বলে দিয়েছি আপনাদেরকেই, আর অবশ্যই অবশ্যই যদি আপনাদের আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন, আর শেয়ার করে
আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাইকে পাঠিয়ে দেবেন আমার ভিডিওটি। আর যদি আপনারা আর কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর আমি যে বলে দিয়েছি 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটি, সেই শহীদের দিনটি কিবার ছিল আপনারা জানিয়ে দেবেন। আর আবারও বলছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর বাই দ্য ওয়ে গাইজ, পরের ব্লগ, আমি আজকের ব্লগ এটা কোনো ব্লগ না, আর পরের ব্লগটি কোথায় দেখতে চান এবং কোন জায়গায় কোন প্লেসে আর আমি কোথায় গেলে ভালো হবে আপনাদের, এমনকি আমারও ভালো হবেই, সেই প্লেসটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে কাজ করতেছি আর ইনশাল্লাহ করেই যাব। আর সবসময় আপনাদেরকে ভালো দেখানোর চেষ্টা করি, ইনশাল্লাহ সবসময় ভালো দেখাবো। আর বাই দ্য ওয়ে গাইজ, আজকে ব্লগ, আজকে ভিডিওটি আর ব্লগটি, এটা ব্লগ বটে কিন্তু যতটুক জানানোর চেষ্টা করেছি, আজকে ব্লগ এখানেই শেষ। আর দেখা হবে আমার কোনো নিউ কোনো ব্লগে, নিউ কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকে এখানেই শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।